আজ 31শে আগস্ট 2020, আমাদের প্রিয় অনন্ত কুমার মান্ডির আজ রিটায়ারমেন্ট। এই রিটায়ারমেন্ট উপলক্ষে আমরা আয়োজন করেছি একটি ফেয়ারওয়েল অনুষ্ঠানের। এই ফেয়ারওয়েল অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন হেড কেসিয়ার সুশীলবাবু, জুনিয়র ইঞ্জিনিয়ার বিজয় সরকার, স্টেশন ম্যানেজার ইন্দ্রনীল দেবনাথ, আমি সজল ঘোষ এবং আরও অনেকে। এখন ইন্দ্রনীলবাবু অনুষ্ঠানটি পরিচালনা করছেন। এখন ইন্দ্রনীল স্যার মান্ডিয়াবু সম্বন্ধে কিছু বলছেন। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকেই এসছেন, রিডার রিডার এসছেন, কন্ট্রাক্টর স্টাফেরা এসছেন এবং তারা প্রত্যেককে নিজেদের মোবাইলে এই স্মরণীয় মুহূর্তটাকে আরও স্মরণীয় করে রাখার জন্য ক্যামেরা বন্দি করে রাখছে। আজকে আমরা সব এখানে উপস্থিত হয়েছি, আমাদের স্টাফ আনন্দ কুমার মান্ডি রিটায়ারমেন্ট 1996 সালে উনি ডাব্লিউবিসিএল জয়েন করে এবং সেদিন থেকে তার পথ চলা শুরু হয়। দীর্ঘ 24 বছর পরে উনি আমাদের ডিপার্টমেন্টকে সার্ভিস দিয়েছেন, তার অক্লান্ত পরিশ্রম আমাদেরকে দিয়েছেন এবং আজকে আমি এখানে 4.5 বছর এসেছি। 4.5 বছর আমি মান্ডিবাবুকে পেয়েছি। একটা জিনিস দেখেন, ওনাকে যদি কখনো বলে এই কাজটা করে দেন, ওনার মুখে আমি কখনো না শব্দটা শুনতে পাই। এই জন্য ওনাকে আমার হার্দিক অভিনন্দন এবং উনি দেখাই থাকবে, উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকুক, তার সুস্থ জীবন কামনা করে। এবং আজকে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে, আপনাদের সঙ্গে সম্পর্ক শেষ নয়। আপনার যখন মন চাইবে যে কোনো সমস্যায় ফোন করবেন, অফিসে আসবেন, আপনার পাশে আমরা আছি এবং থাকি, এই বলে আমার বাপি বলার পরে সুরেন্দ্রবাবু বললো। কর্মরত ছিলেন এবং একটা লম্বা সময় পরিষেবা দিয়ে গেছেন। যারা ভারত সাইড আছে রিটায়ারমেন্ট প্রত্যেকে জীবন আছে, আপনারা যদি আমাকে কিছু বলতে চান সাবিরবাবু, যাই হোক, মান্ডিবাবু আমাদের সঙ্গে বহুদিন কাজ করেছেন, আমি এখানে 2 বছর এসেছি। বিজয়ের কাছ থেকে শুনলাম যে মান্ডিবাবু 1996 সালে জয়েন করেছেন, মানে দীর্ঘ 24 বছর উনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে সার্ভিস দিয়ে গেছেন। জীবনের ম্যাক্সিমাম টাইমটা উনি বিসিএল এর সঙ্গে কাটিয়ে গেছেন। তো সিস্টেমের নিয়ম অনুযায়ী 60 বছর বয়সের পরে সবাইকে রিটায়ারমেন্ট নিতে হয়, তাই মান্ডিবাবু রিটায়ারমেন্টে যাচ্ছেন আজকে দিনে। তো আমি চাইবো মান্ডিবাবু যথেষ্ট এখনো সুস্থ এবং সবল, রিটায়ারমেন্ট না দিলেও হয়তো আরও বেশ কিছুদিন উনি কাটিয়ে করতে পারতেন, কিন্তু সিস্টেম অনুযায়ী আমাদের কিছু করার থাকে না। তো আমি চাইবো মান্ডিবাবু এর রিটায়ারমেন্টের পরে নিজেকে আরও কোনো যে কোনো কাজের জন্য এনগেজ থাকুন, বিভিন্ন ধরনের কাজ আপনাকে খুঁজে নিতে হবে, যাতে করে পুরোপুরি না বসে গিয়ে যে এই যে লাইফ স্টাইল যেটা হয়ে যায় রিটায়ারমেন্টের পরে, সাধারণত সমস্ত মানুষের একটা মানসিক একটা অপ্রস্তুতি চলে আসে কি একটা রুটিন লাইফ থেকে বেরুটিন লাইফে আমরা চলে যাই। কারণ প্রত্যেকদিনের একটা চিন্তা থাকে যে আমাকে সকালে গিয়ে অফিস যেতে হবে। মান্ডিবাবু আজকের পরের থেকে কালকের দিন থেকে সেই রুটিন লাইফটা থাকবে না, কিন্তু আমি চাইবো মান্ডিবাবু মাঝে মাঝে অফিসে চলে আসুন এবং আমাদের সঙ্গে সময় কাটান। সব থেকে ভালো হয় মান্ডিবাবু যদি যে কোনো একটা কাজ বা যে কোনো একটা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে গিয়ে নিজের সেই রুটিন লাইফ থেকে একটু চেঞ্জেস হবে তো হবে, কিন্তু সেই চেঞ্জেসের মধ্যেও যদি নিজেকে মানিয়ে নিতে পারে তাহলে কিন্তু মান্ডিবাবুর লাস্ট মানে পরবর্তী জীবনটা আরও অনেক আনন্দের এবং সুখের হবে। এরপরে মান্ডিবাবুর কাছে আমি যেটা জানতে চাইবো যে ওনার সার্ভিস লাইফ কীভাবে কেটেছে, কোথায় কীভাবে ছিলেন, কোথায় কীরকম প্রস্তুতি ছিল, কোথায় আপনার আনন্দে কেটেছে, কীভাবে কোনো জায়গায় অপ্রস্তুতিতে পড়েছেন কিনা, সেই সমস্ত এক্সপিরিয়েন্স আমরা মান্ডিবাবুর কাছ থেকে জানতে চাইবো এবং সেগুলো আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো, যেটা আমাদের ক্ষেত্রেও পরবর্তী ক্ষেত্রে চাকরি লাগবে অনেক সুবিধা হবে। মান্ডিবাবু আপনার সার্ভিস লাইফ সম্বন্ধে আপনি একটু সভাপতি '96 সালে আমি জয়েন করেছিলাম, আমি সরাসরি আইসক্রিমের কাছে চলে যাচ্ছি, আইসক্রিমের আসছি, আমি স্যার আমি অর্ডার করে গেছি,
ওখান থেকে আসলাম, বলে আমি ওরা করলাম না, আপনি পেয়ে গেলেন বলছে মানুষ তো আগে ঘুরিয়ে নেবে, কারণ সব কাগজ তৈরি করে দিচ্ছি বলে বলে সম্বন্ধে আপনার সবাই অনেকেই অনেক কিছু বলেছে, যদি আপনারা আরও যদি কিছু বলতে চান বলতে পারেন। বিধানের তরফ থেকে আপনারা কেউ কিছু বলবেন ওর সম্বন্ধে? মান্ডিয়াবুকে আমি যেটুকু দেখেছি, মান্ডিয়াবু একজন মানে খুব সুন্দর সুস্থ এবং খুব ঠান্ডা মনের মানুষ নিয়ে তো মান্ডিয়াবুকে যেটা দেখা যায়, মান্ডিয়াবুকে কিন্তু আজ পর্যন্ত আমি গত দু বছরে আমি কোনোদিন দেখিনি যে মান্ডিয়াবু একটু অর্থাৎ কেটে গেল কি কারোর সঙ্গে একটু ঝগড়া করবে, এবং মান্ডিয়াবুকে যখন যে কাজটা বলা হয়েছে সেই কাজটা মান্ডিয়াবু কিন্তু খুব সুন্দরভাবে করেছে। মানে যে আমি এটা করবো না, যে আমরা সবাই বলি যে সব থেকে বড় হওয়া তো অজুহাত, পুজো হওয়া পুজো হওয়া, কিন্তু মান্ডিয়াবুকে আমি আজ পর্যন্ত দেখিনি কোনো একটা কাজে বেশি অজুহাত দিচ্ছি। এই মান্ডিয়াবু দ্বিতীয় হাতের ব্যবহার কিন্তু কোনোদিন করেনি। মান্ডিয়াবু বেশিরভাগ সময় ডিভিশনে গেছে, ডিভিশনে যদি আমরা বলেছি যে মান্ডিয়াবু এই কাগজটা নিয়ে যান, এই রিবনটা নিয়ে যান, মান্ডিয়াবু কোনোদিন কিন্তু বলেনি। আমাদেরই খারাপ লাগে যে চারটে রিবন আমি কীভাবে দেবো, যে চারটে রিবনও ব্যাগে করে ওখানে ডিভিশন নিয়ে যাবে, আবার চারটে রিবন নিয়ে আসবে, এত বড় ব্যাগ ও করে নিয়ে আসবে। কিন্তু মান্ডিয়াবুর ক্ষেত্রে সেটা কোনো ব্যাপারই মনে হয়নি, মান্ডিয়াবু মনে হচ্ছে এটা আমার কাজ, আমি করছি। তো এই যে মানসিকতা, এটা কিন্তু আমাদের সমস্ত স্টাফেদের একটা বড় মাথা হয়ে যাওয়া উচিত। কেন কি আমার যে কাজটা সেটা আমাকে করতেই হবে, সেটা আমার নিজের সুবিধা অসুবিধা নয়, আমার কাজটার সুবিধাটাই মনে হবে। এই জিনিসটা কিন্তু মান্ডিয়াবুর কাছ থেকে বড় একটা শিক্ষণীয় ব্যাপার আমাদের সকল স্টাফেদের ক্ষেত্রেই আছে। যাই হোক, এরপর মান্ডিয়াবুর রিটায়ারমেন্ট উপলক্ষে আমরা একটা ভালোই খাওয়া দাওয়ার আয়োজন করেছি, আমরা সবাই দেখছেন আমাদের সময় অনেকটা চলে গেছে। তো এখন আমরা কিছু সামান্য উপহার নিয়ে দেওয়ার জন্য সেই উপহারগুলো এখন মান্ডিয়াবুর হাতে তুলে দেওয়া হবে। আমি প্রথমে এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটা আমি চাইবো যে আমাদের এরপর বিজয় তুমি সুশীলবাবু ব্যাগটি মান্ডিবাবুর হাতে তুলে দিলেন। এরপর সুরজবাবু জামা প্যান্টের পিস এবং মিষ্টি প্যাকেট গিফট করলেন। সাবিরবাবু আমাদের ড্রাইভার সাবিরবাবু ছাতা গিফট করলেন।